নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। গাছের গোড়া থেকে সাইড থেকে যে ডগাগুলো বেরিয়েছে এইগুলোকে অবশ্যই এইভাবে বেঁধে দেওয়া দরকার। কীভাবে বাঁধতে আমি দেখিয়ে দিচ্ছি, এইভাবে বেঁধে দেওয়া দরকার, না হলে এই ডগাটা আস্তে আস্তে নিচের দিকে ঝুলে যাবে এবং যখন শশা ধরবে তখন নিচেতেই শশা হবে আর মাচাতে যাবে না, কিন্তু সেই শশা ভালো হবে না, বেশি মানে খুব বড় হবে না, আস্তে আস্তে ঝুলে গিয়ে মাটিতে টেকে যাবে। তো এইগুলোকে বাঁধা দরকার, যেমন এইগুলো বেঁধেছি দেখুন খড় দিয়ে। দড়ি না ব্যবহার করা ভালো, খড় খুবই নরম জিনিস, আর দড়ি দিয়ে বাঁধলে কেটে যাওয়ার সম্ভাবনা আছে গাছটি। এই যে দেখুন সবই খড় দিয়ে বাঁধা হয়েছে এবং খড় দিয়ে বেঁধে বেঁধে এটাকে মাচাতে তুলে দেওয়া হয়েছে। এই যে দেখুন ফুল জালি চলে এসছে। এই যে শশার গাছের গোড়ার দিকগুলো সব আগাছা হয়ে আছে, এই আগাছাগুলোকে অবশ্যই পরিষ্কার করা দরকার, না হলে সার এবং যা শরীর মানে আপনার গাছের শরীরের যেসব বা গাছের জন্য যেসব ভিটামিন দরকার, যে সার দেওয়া হয়, তো সেই সারগুলো এই আগাছাগুলো সব টেনে নেবে এবং গাছগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে, আগাছাগুলোর বার বেড়ে যাবে। এবং শশা চাষ করলে পরিমাণ মতো জল দিতে হবে জমিতে, কারণ শশা গাছে বেশি জল লাগে। তো জমিটি দেখুন জলের প্রয়োজন আছে, দু একদিনের মধ্যেই জল ধারণ অবশ্যই দরকার। এই গাছটি আস্তে আস্তে কুঁকড়ে যাচ্ছে, এই গাছটিকে কীটনাশক দেওয়া অবশ্যই দরকার, কীটনাশক স্প্রে অবশ্যই করা দরকার।